অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঢাকার চিঠি অনুষ্ঠান। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো ইবির হাতির ঝিল সম্পর্কে। আশা করি অনেকের কাছে এটি পরিচিত জায়গা, আবার অনেকের কাছে অপরিচিত। আর যাদের কাছে অপরিচিত, আশা করি আজকে এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নেওয়া যাক ইবির হাতির ঝিল সম্পর্কে। ইবির হাতির ঝিলটি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একেবারে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। দু চোখ মেলে তাকালে দেখা যায় নয়নাভিরাম মফিজ লেক, আর এই লেক এখন সকলের কাছে ইবির হাতির ঝিল নামে পরিচিত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য 2018 খ্রিস্টাব্দে এর উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য। লেকটি সৌন্দর্য বর্ধনের অংশ হিসাবে স্থাপন করা হয়েছে একটি ঝুলন্ত সেতু, পাশে নির্মাণ করা হয়েছে বাঁশ কাঠের একটি সাঁকো। লেকটির পশ্চিম উত্তর কোণে স্থাপন করা হয়েছে ওয়াশ টাওয়ার, যেখান থেকে লেকটির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়। লেকটির দুই ধারে আছে নানা ধরনের গাছ, যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের নজর কাড়ে। লেকের দক্ষিণ কোণে বোটানিক্যাল গার্ডেন থাকায় লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে লেকটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করছে। অনেকেই মফিজ লেককে দ্বিতীয় হাতির ঝিলও বলে থাকেন। বিকেল হলেই লেকটিতে বিভিন্ন পেশার মানুষের দেখা মিলে সারাদিনের ক্লান্তি শেষে লেকটিতে ছুটে যান। লেকটির প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে। লেকটির পূর্ব কোণের সামনে ফাঁকা জায়গা জুড়ে কোনো না কোনো উৎসব চলতেই থাকে। অনেকে পরিবার নিয়েও দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাতির ঝিল নামের এই মফিজ লেকের পাড়ে। আর শিক্ষার্থীদের জন্য এটা এক উন্মুক্ত স্থান। সকল শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন হচ্ছে হাতির ঝিল নামক এই মফিজ লেক, যেখানে তারা সকলেই নানা ধরনের আনন্দমুখর সময় পার করে থাকেন। গানের আসর, আড্ডা, জন্মদিন উদযাপন বলতে গেলে বিশেষ মুহূর্তগুলো এখানে কাটিয়ে থাকে। বন্ধুরা, আপনাদের সময় সুযোগ হলে নিশ্চয় এই জায়গা থেকে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।